জাতীয় পরিষদ গঠন করে অসমীয়া জাতিটুক রক্ষা করার কারণে যদি খাটিব পারে আমিও অসমীয়া মানুষ, আমিও অনুসূচিত জাতি কর্মী পরিষদের প্রেসিডেন্ট মই, আর লগতে আমার অনুসূচিত জাতি কর্মী পরিষদের প্রেসিডেন্ট তো হয়, আর লগতে সদৌ অসম অনুসূচিত জাতি কর্মী পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলকে মই অনুরোধ করছো তেখেতে মোর নিচিনাকে যাতে প্রত্যেকখন জিলায় জিলায় অনুসূচিত জাতি কর্মী পরিষদের মিটিং করে বর্তমান অসমীয়া কেনেকে রক্ষা করব পারি, অসমীয়াত্ব কেনেকে রক্ষা করব পারি, সেইটার কারণে মই সকলকে অনুরোধ জানাইছো। সমস্যা হল আমি আরো এটা কারণ হল ইয়াতে আমি অনুসূচিত জাতির মানুষ বিলাসীপাড়া জিলা সমিতির ইয়াত অনুসূচিত জাতির যিমান বার বোর্ড আছে, যিমান বার কাম কাজ আছে, যিমান বোর্ড কাম কাজ বোর্ড হাবি জাবি আছে এইটো একেবারে নাও হয়েছে। আমার সিভিল কাজ বোর্ডও বনোয়া নাই, এই বিজেপি সরকার অহার পিছর পরাই সিভিল কাজ বোর্ড একেবারে নাই, সিভিল কাজের স্কিমও তেনেকা নাই। ইহতর মনোবলী হিসাবে কত কত কি কাম করব লাগে করে আছে, সিভিকাস এলাকাত কাম হওয়া নাই। আজি 10 নং ওয়ার্ডত আজি বহুদিন আগতে 27 জন মানুষ মরিছিল মেলেরিয়া কি করি বেমারত পড়ি, সেই 27 জন মানুষ এলাকাটত আজি পর্যন্ত কাম হওয়া নাই। মেইন রোডটো যে হয়েছে সেই রোডেরও কোনো ড্রেন হওয়া নাই, তাতে ইমান মানুষ হয়েছে, তার গুরুত্ব দিবে লাগেছিল আগত 10 নম্বর ওয়ার্ডত, সেটা কোনো কানসারও দিয়া নেই আর গুরুত্বও দিয়া নেই। সেখানে কোনবা দিন আরো যদি বানপানী হলে এই 10 নম্বর ওয়ার্ডত যিখিনি মানুষ মরিছিল সেইখিনি ঠাইত এতিয়াও পানি জমা হয়ে থাকে, ড্রেন নাই, এই এতিয়াও পানি জমা হয়ে থাকে, তাতে ড্রেন নাই। যাওক আপনাদের দেখিলে গম পাব তাতে 10 নম্বরের মানুষ বানপানী আহার লগে তার মানুষখিনি পানি এটা ড্রেনও নাই অমুক নাই, পানিখিন জাম জাম হয়ে পচি সরি এই যিমান দিনলৈকে বানপানী থাকে সিমান দিনলৈকে আমি তার বোঝাটো বহন করে দিব লাগে। সেখানে মই আপনাদের অনুরোধ করছো এই সরকারে, এই বিজেপি সরকারে আমার অনুসূচিত জাতির যে কোনো কাম ইহতে একদম বন্ধ করে দিছে, আর লগতে বিলাসীপাড়ার আমার মাননীয় এমএলএ মহোদয় তেখেতে আমার মাছ বাজারটো যে হয়েছে এই মাছ বাজারটোর কারণে আমি বহুদিন তার ওচরত গেছিল, তেখেতে কইছে আমি মই মাছি নহ মই মাছ না খাও সেই কারণে আমি মই সেইটো না যাও, তেনেকে এই আমার মহোদয় আমার বহু মানুষ কইছে আমি বহুত দিন ইহতর ঘর গেছো লাস্ট টাইমত আমাক মানে কাজিয়া করে তারপর মানে পঠিয়ে দিছে, তারমানে আমার বহুত সিলকাস মানুষ গেছে ইহতর ওচরত আবদার করি যে মাছ বাজার তো হয়েছে, মাছ বাজার তো হয়েছে কোনোবাই কেস করছে, তো এটা আপনি কেস করলে তো আর না হবো, বাটে পথে সকল ঠাইতে মাছ বিক্রি করে ঘুরে বাজার নাই, তাতে বেমার হয়েছে ইয়াত বেমার হয়েছে বলে কোন মেট্রোবর্তী তাতেও বলে বোঝা হয়েছে, তেনেকে আমার মাছ বাজারখন তো অত্যাচার করার পিছতো তা করার পিছতো তেখেতে কান সার দিয়া নাই। হ্যাঁ, তেখেতে আসলতে আমার ভাবমূর্তি শেষ করে দিছে, সিভিল কাজ যাতে শেষ হয়ে যায়। আমার বিলাসীপাড়া পূব সমষ্টি আর বিধায়ক নাম কি আছে? অশোক কুমার সিং আপনার এলাকাত কাম করা নাই? নাই করা নাই। আপনার সমস্যা বিলাক দেখা নাই? নাই দেখা নাই। যে আপনি তার লগত মানে আবেদন নিবেদন করেছিল? আমি তার লগত আবেদন যে মাছ বাজারের হয়ে গেছিল তাতে অপমান করে খেদাই দিছে। এমজিআই লেগে রাস্তা ঘাট তৈরি করেছে না? নাই নাই, এটাও করা নাই। আপনার লগত যেটা মানে শিথিল কাস্টর যেটা আসনি আছে ডেভেলপমেন্ট ফান্ড আছে এটা রিলিজ করা নাই? রিলিজ মানে ডেভেলপমেন্ট ফান্ড আছে না নাই না জানো, যোৱা 5 বছৰ একো করা নাই, একো করা নাই, কাস্টর কাম করা নাই, হি কাম করা নাই, হি শিথিল কাস্টর মানুষ কইছে যে মই শিথিল কাস্ট না হ হয় নাকি? হয়, হি নিজে কইছে যে মই এজন অ শিথিল কাস্ট মানুষ, মই শিথিল কাস্ট মানুষ হেল্প করিব নোৱাৰিম, আপোনালোকে বেলেগ ঠাইত যাও। তেও যেতিয়া ভোট পাইছিলে তেতিয়া যেতিয়া ভোট পাইছিলে এতিয়া শিডিউল কাস্টৰ ভোট পাইছে, ৰাজবংশীৰ ভোট পাইছে, অবিসিৰ ভোট, সবৰে ভোট লৈছে, ইয়াত কোনো ভেদাভেদ নাই, আমাৰ বিলাসীপাড়া চহৰত না হিন্দু না মুছলমান কোনো ভেদাভেদ নাই, কিন্তু সুকীয়াভাৱে এখন আমাৰ হেৰি আছে, শিডিউল কাস্টৰ এখন বৰ্ড আছে, শিডিউল কাস্টৰ এখন পৰিষদ আছে, আপোনালোকে জানে ভাৰতবৰ্ষ খালি হোৱাৰ পিছতে আমাৰ শিডিউল কাস্টৰ এটা সুকীয়া এটা কথা থাকে, কিন্তু সেই কথাখিনি তেখেতে ডেভেলপ কৰিব পৰা নাই, মানুহ চাকৰি বাকৰি দিব পৰা নাই, সি নিজৰ মন মতলীয়া ভাৱে কাম কৰিছে। আপুনি চাব বৰগাঁও 3 নম্বৰ ৱাৰ্ডত গোটেই ৰাস্তাখিনি কাম কৰিলে, য'ত মানে বেলেগ অনা জাতি মানুহখিনি আছে অনা চিডুকাত আছে, কিন্তু য'ত চিডুকাত নাই এইখিনি কিন্তু ভালকৈ কৰে কামে নকৰে। আপুনি চাব গ'লে ভৰণত 1945 নং
পনেরোতে বিশ রাস্তা কিনে এইখানে করে এনেকুৱা বহুত উদাহরণ আছে। চোদ্দটা ওয়ার্ডত এগারোটা ওয়ার্ডত শিডুল কাস্ট প্রধান ওয়ার্ড, এই শিডুল কাস্টর কাম নকরিলে একেবারে জিরো, যার কারণে আমি ক্ষুণ্ণ হয়েছো। আর আজি মই সমূহ অসমবাসী রাইজক মই এটা কথা, আমার আমার শিডুল কাস্ট মানুষকে এটা কথা মই জানাব বিচাৰিছো যে এইখন সরকারে শিডুল কাস্টর কেতিয়াও উন্নতি নিবিচারে। আপনাদের আপনাদের চিন্তাধারা করক, এতিয়া সময় আছে আর আপনাদের মূল্যবান ভোটখিনি আপনাদের আঞ্চলিক শক্তির হাত ভরাই আগবাই যাও, কারণ যেহেতু যেহেতু আমার কারণে এইখন সরকার একো নকরি, এতিয়া আমার একটা সময় আহি গেল। গতিকে এতিয়া আপনাদের সহ্য হতে এতিয়া নির্বাচন হব ধরেছে, হয় গতিকে এতিয়া আপনাদের শিডিউল কাস্ট ভোটার বিলাক হয় এতিয়া আপনাদের কি ভূমিকা সেইটোয়ে তাহলে আপনাদের ঠিক কাক সাপোর্ট করি আমি তাহলে একচুয়ালি কর্মী পরিষদটো আমি মানে এজিপির একটা দল, এজিপি বনাই দিয়া দল, যেনেকা কংগ্রেসের পৰা বনাই দিছে অনুসূচিত জাতি পরিষদ, আর এজিপি বনাই দিয়া এটা অনুসূচিত জাতি কর্মী পরিষদ, যেহেতু এজিপিটো শেষ পাল, এজিপিটো শেষ পাল, যেহেতু ছাত্র সন্থায় যেহেতু গঠন করেছে একটা দল, তাহলে আগে যেহেতু ছাত্র সন্থায় গঠন করেছে এই শেষ পাল, অর্থাৎ যেহেতু শেষ পাইছে অর্থাৎ ছাত্র সন্থায় গঠন করিয়া দলকে আমি সমর্থন দিম, আর রাইজক আমি কৈছো যে জাতীয়তাবোধ থাকা দলক সমর্থন করুক, আর জাতীয়তাবোধ থাকা আমি জাতীয়তাবোধে মানুষ, আমি জাতীয়তাবোধ ছাড়া বেলেগ ঠাইতে আমি যাব নোৱাৰো, আর আমার যিমান মানুষ আছে অসমত যিমান মানুষ আছে সকলকে অনুরোধ করছো যে জাতীয়তাবোধ থাকা মানুষখিনি আপনাদের ভোটটো দিয়ক, কারণ নহলে আমি দিনে দিনে আজি যদি বেঙ্গলের পৰা বঙালী বেঙ্গল দ্যাট মিন্স এই বাংলাদেশের পৰা 2 কোটি বঙালী লৈ আহি অসমত দিয়ে, তেতিয়াহলে আমি কি করি কত যাব, 2 কোটি ইয়াতে যিকেইটা মানুষ আছে সেইকেইটাই অত্যাচার আমি সহ্য করব নোৱাৰো, আৰু যদি 2 কোটি মানুষ আহে ইয়াতে অসমত তেতিয়া আমি কত যাব, ত্রিপুরার চেয়ে বেশি হব, আর কিছুদিন আপনি শুনা পাইছো ইয়াতে বোঝে চল পাল্টাই, কি চল পাল্টাই অসমতে একই চল পাল্টাই, এইটো কি কয়, আমার একতা নাই, আমার ঐক্যতা নাই, আমার মিল নাই, অসমের মিল নাই, বিভিন্ন ভাগে 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 আমি জাতি জনগোষ্ঠী বিলাক ভাগ হয়ে একটা দল গঠন করেছো, আর কোনোবাই আকর্ষণ যদি দলটো মানে জাতি ধ্বংস হোক, জাতি ধ্বংস হোক, আজি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তেখেতে মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে জাতির ধ্বজা, তেখেতক আমি মানুষ, তেখেতে নায়ক আমি উপাধি দিছো, তেখেতে চিন্তা করবো লাগিছিল যে এই যে বাংলাদেশী মানুষখিনি হিন্দু মানুষখিনি যে আমি ইয়াত আনি রাখিম, ঠাই কত আছে, অসমতে আছে, উত্তর পূর্বাঞ্চলতে ইয়াত যে রাখিম, লাস্ট মতো আমি সংখ্যালঘুতে পরিণত সংস্কৃত শিডিউল কাস্টৰ ভোটার কোন আছে, আমার মোটামুটি ধরো আমি তো হিসাব করে নাই রাজনৈতিক দল নহাও, মোটামুটি বঙালী বোর্ড আছে 15,000 অধিক, তাতে শিডিউল কাস্ট মোটামুটি 90% ভোট না দেবো, আর বঙালী বোর্ড, এই বঙালী বোর্ড, আর অসমীয়া বোর্ড আছে, অসমীয়া বোর্ড আছে মোটামুটি আপনার 8,000 মান, এইখিনি বোর্ড আছে, তারমানে আপনার শিডিউল কাস্ট সেইটো অসমীয়া শিডিউল কাস্ট, তেনেহলে আপনাদের বিলেশ্বর সমষ্টির বিধায়ক যখন বিজেপির প্রার্থিত্ব লৈছে তেখেতে ভাগদল বজাইছে যে বিলেশ্বর পূব সমষ্টিত আমি মানে যা 15 বছরতকৈ আমি দ্বিগুণ উন্নতি করেছো, তেনে আপনাদের কয়ে আছে উন্নতি করা নাই, তেনেহলে আপনাদের এইবিল আপনাদের কাক সাপোর্ট করব, কাক সমর্থন করব, কোন দলত আপনাদের ভোট দিব, না তেখেতে কাম করেছে কইছে, কিন্তু টাউন প্ল্যানিং এটা আছে, আজি টাউন প্ল্যানিং গড়িবড়িত হয়েছে, টাউন প্লিং তাত বিধায়কের কোনো কাম নাই, তাতে টাউন প্লিংয়ে বনাই বস্তুটো বনাই দিল্লীত পঠাই দিয়ে, তাতে যদি কোনোবাই যায় ধরাধরি করে সেইটো কাম হয়ে যায়, তেনেকাই করছে অশোক সিংয়ে, টাউন প্লেনিংয়ের কামটো বহু বছর আগতে পঠাইছে দিল্লীত, সেই টাউন প্ল্যানিংয়ের কামটো তেখেতে তারপর স্যাংশন করে আনিছে, সেইটোই বেশিরভাগ কাম করেছে, তার MLA ফান্ডের কোনো কাম করা নাই, হ্যাঁ আমি জানো টাউন প্ল্যানিংয়ের টাকা বিশবার চারিওফালে যে রাস্তাঘাট বনাইছে কোরপরা আহিব, ইমান টাকা দিব নাকি MLA ফান্ডৰ পৰা, আপোনালোকে চিন্তা কৰক, ইমান টাকা দিব নাকি MLA ফান্ডৰ পৰা, এইটো টাউন প্লেনিংৰ টকা ইহঁতে চেংচন কৰি লৈছে দিল্লীৰ পৰা, আঞ্চলিক শক্তিৰ কোনটো হাত আপোনালোকে মজবুত কৰিব বিচাৰিছে, আমি মই আগতে কৈছো যে লুৰিণজ্যোতি গগৈৰ হাত আমি মজবুত কৰিম, আমি লুৰিণজ্যোতি গগৈৰ হাতেই মজবুত কৰিম, তেখেতে দেখোঁ ইয়াৰ আগত প্ৰফুল্ল মহন্ত মুখ্যমন্ত্ৰী হৈছে, তেখেতে আমাৰ কিন্তু দৰি নাছিল, এইবাৰ কিন্তু আমাৰ দৰি আছে, ঢাল ধরা তৈরি আছে, আজি দিব্যাঙ্গর নাথ তেখেতে ছাত্র সন্থা প্রেসিডেন্ট হয়ে আছে, যদিও ছাত্র সন্থা গঠন দিছে এরি, কিন্তু দড়ি কোন লাগাম কোন কিন্তু দিব্যাঙ্গর নাথে ধরি আছে, আমার রাজ্য দল সম্পর্কে কি করবো, আঞ্চলিক দল এয়া রাজ্য দল সম্পর্কে কি জানব, হ্যাঁ রাজ্য দল সম্পর্কে আমি মই ইমান সৰু দৃষ্টি করে রাজ্য দল সম্পর্কে মই বেয়া নাপাবো,
আমার মনোনীত পার্টি প্রথম হল জাতীয় জীবনের জিহতে আমার অসমীয়া সংস্কৃতি রক্ষা করে দল গঠন করবো তার আর এইটো আমি ভাবিছো অসম জাতীয় পরিষদ এই অসম জাতীয় পরিষদক সদ অসম অনুসূচিত জাতি কর্মী পরিষদের মানুষখিনিক মই লাস্ট বিনম্রভাবে অনুরোধ করেছো সিহতে অসমীয়া জাতিক রক্ষা করব যদি খুঁজে তেনে অসম জাতীয় পরিষদক এইবিলি দেখো এইবিলি সিহতক গোটাই মিলি আমি ভোট দিম জয়যুক্ত করি আমি সিহতক দেখো প্রার্থিত কোনে পাইছে ইয়াতে কে এল দাস ডক্টর কে এল দাস কানুন দাস না আলটিমেটলি তো হবই দলে যাক টিকিট দিছে তাকে আমি সমর্থন করিম কানুন দাস হোক আর যায় হোক আমি সমর্থন করিম তাহলে ঠিক আছে আমি জাতীয় পরিষদ গঠন করি দিয়ে এখানে যদি অসমীয়া জাতীয় পরিষদ গঠন করি অসমীয়া জাতির রক্ষা করার কারণে যদি খাটিব পারে আমিও অসমীয়া মানুষ আমিও অনুসূচিত জাতি কর্মী পরিষদের প্রেসিডেন্ট মই আর লগতে আমার অনুসূচিত জাতি কর্মী পরিষদের প্রেসিডেন্ট তো হয়।